আমরা তো বলি যে ইমাম মাহাদি আল ইসলাম পৃথিবীতে আসছেন বা গমন করছেন আমরা এটা কি কি দেখে বুঝবো যে ইমাম মাহাদি আল ইসলাম পৃথিবীতে আসছেন বা গমন করছেন এটা আমার বহু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এইগুলা প্রশ্ন আমার করে যে তুমি তো আহমদি হইলে তুমি কি দেখে আহমদি হইলে আচ্ছা ধন্যবাদ আমার এই প্রশ্নটা আমার মায়ের আমি বুঝাইতে পারি না ও আচ্ছা খুব কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন এটা তো আপনি ওনাকে মেনেছেন এখন মানুষ তো জানতে চাইবেই যে কি দেখে মানলে ভাই এটা তো মানুষ আপনাকে জানতে চাইবে এটাই স্বাভাবিক আপনি লাইনে থাকবেন আপনার প্রশ্নটি আমরা পেয়েছি আমরা মালানা আবুল সাহেবের কাছে রাখবো কিন্তু এর আগে আমি আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি একই ধরনের মোহাম্মদ মাসুদ সাহেব আছেন চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম মাসুদ সাহেব মাসুদ সাহেব আমার সঙ্গে ভাই টেলিফোনে কথাটি বলুন জি জি আমার প্রশ্ন ছিল যে মির্জা মির্জা গুলাম আহমদ সাহেব কিভাবে এটা যদি কোরআন হাদিজে আলোকে একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ ধন্যবাদ খুবই চমৎকার প্রশ্ন আপনি প্রশ্ন করেছেন আপনিও লাইনে থাকবেন আমি জিজ্ঞেস করবো আপনারা অনুষ্ঠানটা থেকে উত্তর থেকে আপনি বুঝতে পেরেছেন কিনা মলোনা আউয়াল সাহেবের কাছে যাচ্ছি দুটি প্রশ্ন নিয়ে মলানা সাহেব দয়া করে উত্তর দিবেন শফিউল ইসলাম সাহেব দুর্গাপুর রাজশাহী থেকে প্রশ্ন করেছেন ইমাম মাহাদি আলাহ সাল্লাম এসেছেন কিভাবে বুঝাবো আমি মেনেছি কিন্তু বুঝাতে পারি না আপনাকে সাহায্য করছি একটি হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের লক্ষণ যা হাদি শরীফে বর্ণিত হয়েছিল তা পূর্ণ হয়ে গেছে বিধায় ইমাম মাহাদি আলাহ এসে গেছেন হাদিস শরীফে দারকুতনি শরীফের হাদিসে রসুল ইকরম সাল্লাসাল্লামের বংশধররা তার পক্ষ থেকে বর্ণনা করেছেন ইন্নালে মাহাদা আয়েথেনা মুনজো খালকিথে নিশ্চয় আমাদের সত্য মাহাদির জন্য এমন দুটি নিদর্শন এবং লক্ষণ চিহ্ন নির্ধারিত আছে লমথকুনা মুার্স যা কোনো সত্যবাদীর নিদর্শন হিসাবে ইতোপূর্বে প্রকাশিত হয় নাই ইয়ান কাসেফুল রমাদানা আর তার প্রথম লক্ষণ এবং নিদর্শন হলো একই রমজান মাসে চন্দ্রগ্রহণ হবে এবং সূর্যগ্রহণ হবে কিন্তু চন্দ্রগ্রহণ হবে তার চন্দ্রগ্রহণের নির্ধারিত রাতের প্রথম রাতে আর সূর্যগ্রহণ হবে ও তান কাসেফুর শামসফিনিসফে আর সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণের জন্য নির্ধারিত দিনের মধ্যম দিনে বলাম তাকুনা বললাম তেকু না আর আবারও বলছি এই ঘটনা অন্য কারো নিদর্শন স্বরূপ সংঘটিত হয়নি আঠারোশো চুরানব্বই তেরোশো এগারো দাবির পরে পঞ্চম বছর আল্লাহ তালা আকাশে এই ঘটনা ঘটাচ্ছেন এবং জগৎবাসী সাক্ষী এই ঘটনা সত্য আর ঠিক সেইভাবেই ঘটছে যেভাবে হাদি শরীফে বর্ণিত হয়েছে অতএব ভাই আপনাকে সাহায্য করছি দুর্গাপুর থেকে যিনি প্রশ্ন করেছেন যেহেতু চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঠিক সেই সময় হয়েছে যেভাবে রসুলে আকরাম সাল আলহাম বলেছেন ইমাম মাদির যুগ এটা এটাই ইমাম মাদির লক্ষণ ছিল আকাশে নিদর্শন প্রকাশিত হয়েছে বলে তিনি সত্যবাদী আরেকটা সহজভাবে বলে দেই যিনি মাদি হবেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষ হিসেবে আসবেন তার সত্যতার একটি বিরাট লক্ষণ হলো তারপরে নবুয়তের পদাঙ্ক অনুসরণে খেলাফত প্রতিষ্ঠা হবে এবং এই ভবিষ্যৎবাণী মুসরাত আহমদ বিন বলেও আছে সোমনাথে কোন খিলাফতন মিনহাজিন নবুয়া যদি ইনি হন তার জমাতে তার মৃত্যুর পর এখন একশো তেরো বছর হতে চলল কিভাবে খেলাফত প্রতিষ্ঠিত থাকে এবং পঞ্চম খালিফা পর্যন্ত এই ধারাবাহিকতা কিভাবে অব্যাহত থাকে উনি সত্যবাদী নির্ঘাত সত্যবাদী তাই তার ভবিষ্যৎবাণী অনুযায়ী তার মৃত্যুর পর খেলাফত প্রতিষ্ঠা আছে অতএব আপনার জন্য এই দুটো সাহায্য করার উত্তর দিলাম এক নম্বর হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে অতএব তিনি সত্যবাদী এর লক্ষণ প্রকাশিত হয়েছে অতএব সত্যবাদী না হয়ে পারেন না আর ভবিষ্যৎ বাণী খেলাফত প্রতিষ্ঠা হবে শেষ যুগে তিনি নিজের জীবদ্দশায় বলেছেন আমার মৃত্যু হবে এবং আমার পরে খেলাফত প্রতিষ্ঠা হবে অতএব তার খেলাফত সাব্যস্ত করছে তিনি সত্যবাদী ছিলেন মসুদ সাহেব চট্টগ্রাম পতেঙ্গা হালকার থেকে প্রশ্ন করেছেন মির্জা গোলাম আহমদ কাদী আনী সালাম বহি বহি লাভের দাবি করলেন এটা কোন ধরনের বহি আর এটা আমরা কীভাবে বুঝবো হ্যাঁ আপনি ঠিকই প্রশ্ন করেছেন এক ধরনের বহি নিষিদ্ধ যেটা বাহক বহি সেটা কেমত পর্যন্ত নিষিদ্ধ কেননা শরীয়ত সম্পূর্ণ হয়ে গেছে এখন আর বাহক কোনো বহি হতে পারে না কিন্তু শরীয়তের উপর আমল করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় বলে হ্যাঁ যায় তাহলে যখন আল্লাহর নৈকট্য কেউ লাভ করে তাহলে কি ধরনের ভালোবাসার প্রমাণ সে পায় আল্লাহ তাকে বহি করে জানান আমি তোমাকে ভালোবাসি তুমি আমার প্রিয় আমি তোমাকে নিদর্শন দিচ্ছি এই হচ্ছে ভবিষ্যৎবাণী এই হচ্ছে নিদর্শন এই হচ্ছে আমার ভালোবাসার প্রমাণ এই বহি তিনি লাভ করেন কোরআন শরীফ কুলেন সুরাহ সাইজিদা দেখেন আল্লাহ তালা কি বলছেন বলছেন ইন্নআ রব আল্লাহ নিশ্চয়ই তারা যারা বলে আল্লাহ এবং কেবল আল্লাহ আমাদের প্রতিপালক প্রভু সোমস্তা কামু এবং শত বিরোধিতা সত্ত্বেও তারা এটাতে দৃঢ়তা দেখায় এই বিশ্বাসে অটল অনর থাকে দাদা নাজ্লু আইলেই হিমুলমালা তাদের উপরে ফেরেশতারা দলে দলে নাজিল হয় অবতীর্ণ হয় আল্লাহ তাহাফুওয়ালা তাহা জানো তোমরা ভয় পেও না তোমরা দুঃখিত হয় না নাহনু আউ লিয়া উকুমফিল হায়াতিত দুনিয়া আমরা তোমাদের ইহকালেও বন্ধু বা ফিল আখেরা পরকালেও বন্ধু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যখন এই ধরনের দৃঢ় ইমানওয়ালাদের সাথে কথা বলেন সেটাকে কি বলবেন এটাকে ওয়াহিয়ে খাফি বলা হয় এটাই ইলহাম এটাই মুসলমানদের জন্য পরম প্রাপ্তি আর এই বহির লাভেরই দাবি করেছেন হজরত মির্জা আহমদ আহম্মদ কাদিয়ানী ইসলাম কোনো শরীয়ত বাহক বহি তার প্রতি হয়নি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব দুটি প্রশ্নের সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য ভাই শফিউল ইসলাম সাহেব এবং ভাই মোহাম্মদ মাসুদ সাহেব আশা করে আপনারা উত্তর পেয়ে গেছেন